হ্যাঁ কি নেন পরে তো আমার ঝামেলা হবে না তো আরে না কোনো গ্যাঞ্জাম নাই আপনি নেন রাজি আছেন তো রাজি হ্যাঁ কি নেন বারজেন ব্যবহার নাই নাকি দেখেন আমি কিন্তু আপনার পিছন পিছন অনেক দূর আইয়ে পড়ছে আর কত দূর যামু আমি না হেন নাকি আপনার কাছে আমি টাকা পাই আমার পাওনা টাকা আপনি আমার বুঝাই দেবেন শেষ আপনার পিছে পিছে ঘোরার তো ঠেয়া পড়ে না আমার আবা আপনি পাবেন তো কিছু দেয় দিস আর কিছু দেয় পাবেন তো আইন সামনে আইন এটা ব্যবস্থা করে আমি দিতাছি নাকি আইন খালি সামনে সামনে করতেছেন তাই না সামনে সামনে করতে করতে তো মনে করেন রাস্তা পুরো শেষ করে ফেললাম আবা রাগ করেন না টেড আজকে আমি দিয়ে দিম নিয়ত করছি বুঝছেন দেখেন আপনার নিয়ত করেন আর না করেন সামনে জঙ্গল আমি আর যাইতে পারবো না আমার টেড আমার বুঝে দেন আমি বাইতে যাইতে আরে একটু দশাত যাবেন না আপনি অনেক একটু খারাইলেন আমি লোকটা খাল ডাক দিমু দিল্লি টেড়া দিল্লি আপনি দিয়ে দিম টেয়া আইন আপনি এটা ব্যবস্থা করে দিয়ে আহেন আজব তো ভাই আমি বুঝলাম না আমি আপনার টিয়া দেখি বিপদে পড়লাম নাকি আপা আপনি আমার কাছে টেয়া পাবেন না হ্যাঁ আমার পিছে পিছে যাইতেছেন না আপনি যদি টেয়া নেন তাহলে পিছে পিছে আহেন আর যদি না নেন তাহলে জানকা আরে আরে আ ভাই দেখেন আমি আপনার পিছে পিছে না হারতে পারি ভাই আমার টিয়াটা দেন স্যার একটু দাঁড়ান আমি টিয়া আমি দিতেছি ব্যবস্থা করে দিতেছি আপনার তো জবান কোনো ঠিক নাই একটু একটু করে মনে করেন যে আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুরাইলেন আচ্ছা যে এত এত কইতেছেন কয়টা পাবেন কয়টা পাবেন ব্যাগটা তো দিয়ে দিছি বাবা ব্যাগটা দিছেন তাই না 5000 টাকা আমি পাই আর মনে করেন মানে শুট টুট মিলে 7000 হইছে তাহলে আমি গড়িটা গড়িটা আমি গড়িটা বেচমু বুঝছেন বুঝছেন ব্যাগ দামে টাকা দিতেছি আবা আবা মনে নেন গড়ি কিনবেন কি দেই তো খুলেন দেই গড়িটা এটা থাইল্যান্ডে গড়ি বুঝছেন দেখেন হ্যাঁ দেখছি তো আমার আলাদা কথা কই আপনারে এই গড়িটা থাইল্যান্ড থেকে দিছে আমার বন্ধু বুঝছেন 80000 টাকা দাম এটা 80000 টাকা হ্যাঁ দেখেন আমি চেন চেন লুসিং আছে না লুসিং আছে না লুসিং আমি দিছে খাড়া করে নেব সমস্যা নাই আমার জামাই এবার গড়ি পছন্দ করে তো আমি নিমু কিন্তু এই গড়ি তো আমি 150 টাকার বেশি দিমু না ভাই চৌরাস্তা 150 টাকা তো হাজার হাজার বেস্ট আছে কি কইলেন না মাথায় নষ্ট চৌরাস্তার গড়ি আর হলো থাইল্যান্ডের গড়ি আপনি এক হাসপাতাল ব্যবধান ভাই এটা থাইল্যান্ডের হোক আর জেনে করে হোক এটার মধ্যে তো লেখা নাই যে এটা থাইল্যান্ডের আর তার মধ্যে আপনি হাতে দিছেন বুঝছেন যতই নতুন জিনিস হোক আপনি ব্যবহার তো করছেন আপনি কি 150 টাকা দিবেন ব্যবহার করতে আমি তো টাইম দেই নাই খোবাড়া টাইম দেখলে জানি মানে কোয়ার্টেন ব্যবহার করছে ভাই আমার কিন্তু রাগ উঠতেছে আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারতাছি না আবার আপনি বুঝেন না কেন আপনি একটু খালান দেমই তো এই 150 টাকা দিবেন হ্যাঁ আপনি কি বলেন না এই 80000 টাকার গরি 150 টাকা না আর 10 টাকা বাড়াই দিবেন দিবেন হ্যাঁ ঠিক আছে না জানাম না যাব না কি করো 150 টাকা গরি বেশ নাকি আমি এক কাজ করতেন আপনি 7000 কইতেন আরে 7000 কমর হে কয় 150 টাকা ভাই সালাম আলাইকুম ভাই 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 আবা এত তারা নেনে আমি তো দুটো কথা কই ভাই বুঝে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই ভাই একটু একটু ফাঁকে যাই ভাই কি হইছে ভাই বুঝলাম না আপনি কি তাই না নেন বুঝলাম না ভাই তাই না কত হইছে কি ভাই এই যে মালটা দেখলেন না হ্যাঁ ওই মহিলাটা ভাই মাল দান দিছে ওই মহিলারে আমি বেশ পেয়ে বেশ মু কেন দেখা বুঝছেন আমার মালের অভাব নাই কে ভাই আমার আরো সাইড মাল আছে এটা কি পছন্দ আমনে পছন্দ তো ভাই কেমনে বেসবেন মানে কয়েক ঘন্টা লাগে আমরা একদিনের লাগে একদিনের লাগে কত দিন কয়েক দিন লাগে 10000 দিন 10000 টাকা দাদা আমার কাছে নাই আমি পোলট্রি মুরগির ব্যবসা করি পোলট্রি মুরগি কিনা কিনে পাড়া দিয়ে বেশি কিছু টাকা লাভ হয় হ্যাঁ আচ্ছা কি নাম যে আমার ওই যে মহিলা যে আপনি বেসবেন ও মহিলা কি আমার রাজি আছে কি করো আমরা আমি কই তাক আমি জিগাই তাই আমি জিগান জিগান এ আফা এ কি নাম কি নাম হ্যাঁ কি নেন পরে তো আমার ঝামেলা হবে না তো আরে না কোনো গ্যাঞ্জাম নাই আপনি নেন রাজি আছেন তো রাজি হ্যাঁ কি নেন বারজেন ব্যবহার নাই নাকি কি মেল কইতাছে ওই তো দেখছেন মহিলা বান কি ঠিক না দেন তাইলে আমি কি না জঙ্গলে নিয়ে যাব আমি 10000 দেন আপনি 9000 দেন 9000 থাকলে সে দিব 4000 টাকা আছে যদি দেন তাইলে আমি নিয়ে এটা আওশালা করব না আওশালা তো করবেন কিন্তু ঠকে গেল ভাই এটা ঠকে গেল ইয়া আফা শক কি পুরানো কি হাপ শক পূর্ণ হবো তো শক বলে করে নেব তাইলে দাদা 4000 টাকা নেন আচ্ছা আমি যদি কম পড়ে আর মুরে যদি ব্যবহার ভালো হয় পরে আসুন আরে আমারিক ব্যবহার তাইলে নিয়ে যাইতেলে জান জান কে কেন কিনছি আফা কিনছেন না কিনছি শুনেন আপনি যে কিনছেন আপনি কিন্তু জিতছেন জিনিস কিন্তু ভালো আগে ব্যবহার কইরা নই এখন ই করুন কি কোন গেস্ট হাউসে যাব আপনি নিয়ে না জঙ্গলে যাব এরকম হ্যাঁ আপনি এনে গেস্ট হাউসে গেলে ভালো হবে না জঙ্গলে হবে আমি যাব কে দেখেন আপনি যেটা কিনছেন ওটা নিয়ে আমাক পূর্তি করেন না আপনি সব পূর্ণ করেন আমি বুঝলাম না কথা আমি তো আপনারে কিনছি কি এর কথা ভাবতেছেন আপনি
ওই তুই আপনারে আমার কাছে বেচলো 4000 টাকা আমারে কিনছেন মানে বাটপাড়ার ঘরে বাটপাড়ারই কত বড় সর্বনাশ করছে আপনারে যখন কিনবার চাইলাম আপনারে জিজ্ঞাসা করলাম রাজি আছেন কিনা আপনি না কইলাম কিনেন কিনেন তার মানে আপনি গড়ি কিনেন নাই ওই তুই গড়ি কিনুম কি আমি আপনার কথা কইছে যে পরে আমি কইলাম মাল চাইলে কত 10000 চাইছেন পরে আপনি আবার রাজি আছেন কিনা জিগাইলাম পরে আপনি রাজি দেখে পরে আপনি রে কিনছি আমারে বিক্রি করে দিছে হ্যাঁ দেখেন ভাই এটা বলেছে ও আমার লাগে বাটপাড়ে করেছে বাটপাড়ের ঘরে বাটপাড় আমার ঠকাইছে আপনি ওর কাছে টাকা পয়সা আরে আমি কোনে পামু ও বাটপাড়ে করে গেছে গা আমি কিনছি আপনার কাছে জিজ্ঞেস করে আপনি কি করে না 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 ভাই ভাই দেখলে জঙ্গলে দেখলে যা যা নিয়ে জায়গা ফুর্তি কর গা তে আছিস এরা যা ফুর্তি করো না কি করবো এই যে সুদ করতেই পড়েছি তুই হয় নাকি